হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে গুশ। এর বাংলা অর্থগুলি হচ্ছে প্রবাহিত হওয়া, ব্রাষ্ট হওয়া। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে দ্য রিভার গুশড উইথ ওয়াটার আফটার হেভি রেইন। আমি আবারও বলছি, দ্য রিভার গুশড উইথ ওয়াটার আফটার হেভি রেইন। এর বাংলা অর্থটি হচ্ছে বৃষ্টি পরে নদীটি জলে প্রবাহিত হয়তো। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হার এক্সাইটমেন্ট মেড হার ওয়ার্ডস গুশ আউট কুইকলি। আমি আবারও বলছি, হার এক্সাইটমেন্ট মেড হার ওয়ার্ডস গুশ আউট কুইকলি। এর বাংলা অর্থটি হচ্ছে তার উৎসাহ তার শব্দগুলি দ্রুত প্রবাহিত করে। ধন্যবাদ।